আমি তোমাদের বলেছিলাম দুটো ভিডিওতে যে রোজির কিছু সমস্যা হচ্ছিল, রোজি ঝিমিয়ে পড়েছে, সেটা হচ্ছে রোজির পিরিয়ডস হয়েছে। চিকেন ভাত বন্ধ হয়ে গেছো? চলো জিভ বেরিয়ে গেছে না চিকেন ভাত দেখে? চলো ওরে বাবা গজরাচ্ছে। ভিডিও করা যায় না দেখো, কালু চলে এসছে। কাকে নিয়ে ভিডিও করবো আমি, ওকে নিয়ে ভিডিও করবো না ওকে নিয়ে ভিডিও করবো? পারলে স্নানও করিয়ে দিতে পারো, স্নান করলে তো খুবই ভালো, আর একটু ফল টল খাওয়াবে। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আবার তোমাদের সাথে। মাঝখানে একদিন অফ ছিল, তো কিছু প্রবলেমের জন্য অফ ছিল। ভিডিও করা যায় না দেখো, সাথে সাথে কালু চলে এসছে। কাকে নিয়ে ভিডিও করবো আমি, ওকে নিয়ে ভিডিও করবো না ওকে নিয়ে ভিডিও করবো? কি অবস্থা! এখানে ইন্ট্রো দিতে আসে, আউট্রো দিতে আসে, আর এখানে দেখো আর ওর অবস্থা দেখো কি হয়েছে, গায়ের পশম টসম উঠে। ঠিক আছে রোজি, তুমি ঘরে যাও, তুমি ঘরে যাও। মা কি অবস্থা, টেনে নিয়ে যাও, যাও 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 যাও, চলে যাও, যাও চলে যাও। তোর কি হয়েছে, খিদে পেয়ে গেছে? কালুর খিদে পেয়ে গেছে, কালুকেও ভাত দেওয়া হবে একটু পরে। আবার ইন্ট্রো দিতে ছাদে আসতে হলো, তো ইন্ট্রো তো ওখানে কিছুটা দিয়ে নিলাম, তো ছাদে আসতে হলো কারণ কালু ওখানে চলে এসছে, দুজন আবার কামড়া কামড়ি করবে। ছাদে কি করতে যাচ্ছিস? তো ভাই সমস্যাটা হচ্ছে কালকে ভিডিও আনতে পারিনি। আমি তোমাদের বলেছিলাম দুটো ভিডিওতে যে রোজির কিছু সমস্যা হচ্ছিল, রোজি ঝিমিয়ে পড়েছে, কোনো প্রবলেম হচ্ছে, খাটের তলা থেকে বেরাচ্ছে না। তো তার রিজেন্টটা আমরা কালকে পাই, সেটা হচ্ছে রোজির পিরিয়ডস হয়েছে। ওদের পিরিয়ডস হওয়ার আগে ওরা একটু ঝিমিয়ে পড়ে, মেন কথা ওরা একটু ঝিমিয়ে পড়েছিল, মানে ও ঝিমিয়ে পড়েছিল, তার জন্য তো হঠাৎ কালকে সকালবেলা দেখলাম পিরিয়ডস হয়েছে, সারা ঘরে রক্ত পড়ে রয়েছে চারিদিকে। হলাম না তাহলে এটা কোনো অন্য কোনো প্রবলেম না, তাহলে রোজি এর জন্যই ঝিমি ছিল। এর আগেও রোজি ঝিমি থাকতো, এবারে তিন মাস অন্তর অন্তর আসে সিজন ওদের। তো তিন মাস আগে কি হয়েছে সিমটমটা অতটা মনে ছিল না, মনে থাকেও না, এক সময় একরকম সিমটম, অন্য সময় সিমটম ছাড়াই হয়। তো এবার একটু ঝিমিয়ে পড়েছিল কারণ গরম ছিল প্রচুর, তার জন্য ঝিমিয়ে পড়েছিল, প্লাস বৃষ্টি হলো, ওয়েদার চেঞ্জ হয়েছে, সেই জন্য সমস্যা হয়ে গেছিল এখন এই অবস্থা। তো ডাক্তারের কাছে আমি এখন লাস্ট ওকে নিয়ে গেছিলাম, বলেছিল পিরিয়ডস হলে ওকে নিয়ে আসবে। রোজির বাচ্চা কাচ্চার জন্য, রোজির মিটিং এর জন্য কিছু কথাবার্তা হয়েছিল ডাক্তারের সাথে, সেই জন্য রোজিকে নিয়ে যেতে বলেছিল। তাই আমি রোজিকে নিয়ে যাবো ভাবছি, কিন্তু নিয়ে যাবো বলতে আজকে খুব বেলা হয়ে গেছে, তো আজকে আমি যেতে পারলাম না। তো কাল আমি রোজিকে নিয়ে যাবো ডাক্তারের কাছে। ডাক্তার দেখি, ডাক্তার বলেছে ওরা ওষুধ দেবে, ওষুধ দেবে, তারপরে মিটিং এর যেখানে করাবো মিটিং করাবো, সেখানে মানে ডগ ওনারের সাথে কথাও বলতে হবে আমার। তো পুরোটা আমি তোমাদের ভিডিওতে দেখানোর চেষ্টা করবো, আস্তে আস্তে কি হচ্ছে না হচ্ছে। প্লাস কি হয়েছে, রোজির কান কেটে ফেলেছে, রোজি চুল কেটেছিল, কানে একটু ময়লা হয়েছিল, কানটা কেটে ফেলেছে। যেদিন আমি পরীক্ষা করে দিয়েছি সেদিনকেই, পরীক্ষা করার পর যে কোনো কুকুরে কান চুলকায়, তো চুলকা তুলে কানটা কেটে ফেলেছে। তো ওটাও দেখাতে নিয়ে যেতে হবে, কান ধরতে দিচ্ছে না, কানে প্রচন্ড ব্যথা, ওখানে উঠে বসে রয়েছে। এদিকা শোন শোন শোন, এদিকা অডিয়েন্স ডাকছে। গাইস কোন কানটা ব্যথা রে, কোন কানটা ব্যথা? এটাতে না, এটাতে তো পরিষ্কার। গাইস ওই পাশে যে কানটা রয়েছে ওই কানটা তোর মানে ব্যথা রয়েছে, কালকে মা হালকা করে ধরেছিল বলে চিল্লে উঠেছিল ক্যাও 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 করে, তো তখন বুঝলাম কানে খুব ব্যথা হয়েছে। আর পিরিয়ডস হলে ওরা একটু চুপচাপ থাকে, খাটের তলায় ঠান্ডা জায়গা খোঁজে ওরা, কারণ দেখো পেটে পেন হতেও পারে ওদের, আই থিঙ্ক হয় পেটে পেন, তো ওর জন্য ওরা ঠান্ডা জায়গায় থাকার চেষ্টা করে, চুপচাপ থাকে। আর একটা যে কথা, ওরা কিন্তু এই টাইমে কিছু ফিডিং করতে চায় না, মানে কিছু খেতে চাইবে না। রোজি ভাত কি আছে, চিকেন আছে, চিকেন ভাত গন্ধ পেয়ে গেছো? ও ভাতের গন্ধ পাওয়া গেছে, অন্য সময় তো ধরে বেঁধে আনতে হয়। ও চিকেন ভাত হয়েছে বলে আজকে তখন তাড়াতাড়ি চলে এসছে। চলো জিভ বেরিয়ে গেছে না চিকেন ভাত দেখে, চলো আসো 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 আসো, চিকেন ভাত দেবে আসো, চলো চলে আয়। দেখো যখন সবজি ভাত থাকবে তখন ওকে এখানে ডেকে নিয়ে আসতে হয়, ধরে বেঁধে অনেক কীর্তি হয় ওকে আনতে গিয়ে, কিন্তু চিকেন ভাত হলে আগে থেকে সে রেডি থাকবে। ওগুলো কালকের ভাত, দেখো কালকে কতটা ভাত নষ্ট করেছে। শরীর খারাপ থাকলে কিন্তু একদম খেতে চাইবে না, আমি আগেই তোমাদের বললাম, খাইনি, ভাতগুলো পুরো নষ্ট হয়ে গেছে, পেটে পেন হয় হয়তো। দেখো বসে রয়েছে, আসবে আসবে, ধৈর্য ধরো আসবে। চলে এসছে ভাত, চলে যাও খেয়ে নাও। ভালো ভালো, কি সুন্দর খেয়ে নিচ্ছে, অন্যদিন রোজিকে ডেকে ডেকে আনতে হয়। ভালো ভালো, ওরে বাবা গজরাচ্ছে, থাক তুই খেয়ে নে, তারপর ভিডিও করবো তোর সাথে। A few moments later. দাঁড়াও 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 দাঁড়াও, ও এখন মানে চাইছে যে নিচে গিয়ে ঠান্ডা জায়গায় গিয়ে শোবে। ঠিক আছে, যদি কষ্ট আমি ওকে এনেছি, সারা রাত্রিই ঘুমিয়েছে, আর একটু চোখ মুখও বসে যায় এই টাইমে। তো তোমাদের বাড়িতে যদি এরকম কোনো সমস্যা হয়ে থাকে তাহলে তোমরা একটা কাজ করবে, যখন দেখবে এরকম হয়েছে তখন ওকে একটা ঘরে আটকে রাখার চেষ্টা করবে, নাহলে এই ব্লাডগুলো না চারি সাইডে ছড়াতে থাকে। ঠিক আছে, ওগুলো তো ব্লাডগুলো তো বাজে ব্লাড, সমস্তটাই পুরো মানে বাজে রক্ত, তো ব্লাডগুলো ওরা কিন্তু সেটা পরিষ্কার করে দেয়, কিন্তু তাও বলছি ওকে একটা ঘরে আলাদা রেখে দেবে, তাহলে কি চারিদিকে ছড়ালো না, আর ঠান্ডা ঘর দেখে রাখবে, তাহলে ওরও ভালো লাগবে, ঠান্ডা জায়গায় থাকতে চাইবে। বেশিরভাগ ও চেষ্টা করে মানে খাটের তলা থাকার, বাথরুমে থাকার, কিন্তু এখন ঘরে এসি আছে, আমি এসি চালিয়ে দিচ্ছি,
তো ওখানেও থাকছে। জল খাবি? আর আজকাল একটু ওয়েদারটাও ঠান্ডা আছে, বৃষ্টি বৃষ্টি হচ্ছে, তো তার জন্য কোনো রকম অসুবিধা হচ্ছে না। আর পারলে একটু পেটে জল টল দিয়ে দেবে, পেটটা যাতে ঠান্ডা থাকে। পারলে স্নানও করিয়ে দিতে পারো, স্নান করলে তো খুবই ভালো এই টাইমে। আর একটু ফল টল খাওয়াবে, আর যদি ওরা ফিডিং করতে না চায় ওদেরকে কিন্তু খুব জোর করে কখনো খাওয়াবে না এই টাইমে। জামা কুকুর খাচ্ছে না কেন, এরকম পিরিয়ডস হয়েছে, তো সেই ক্ষেত্রে আমি বলি তোমরা ডাক্তারের কাছে নিয়ে যাবে, ডাক্তারের কাছে একবার পরামর্শ নেবে, ঠিক আছে? ডাক্তার কি বলে, একদিন হয়তো ফিডিং নাও করতে পারে ঠিকঠাক করে, এটা কোনো অসুবিধা হবে না। একদিন ফিডিং না করলে কোনো অসুবিধা হবে না, কিন্তু দু তিন দিন না করলে ডাক্তারের কাছে নিয়ে যাবে। ওই জন্য কালকে আমি ভিডিওটা আনতে পারিনি। আর কালে কিছু এরকম টাইপের কিছু প্রবলেম ছিল, রোজিকে নিয়েছিলাম পুরো সারাদিন। আজকে ব্লাডটাও একটু কম বেরাচ্ছে যা দেখলাম, আর মিটিং খুব তাড়াতাড়ি ওকে করাতে নিয়ে যেতে হবে মিটিংটা। ও জল চেষ্টা করছে বারবার। আর দেখি কালকে ডাক্তারের কাছে নিয়ে যাই, ডাক্তার কি বলে তারপর তোমাদের সেই বুঝে আপডেট দেবো। গাইজ ভিডিওটা আজকে এতটাই থাকবে, ভিডিওটা বাড়ালাম না আর বেশিক্ষণ। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো সবার কাছে, তাহলে তাদেরও হেল্প হয়। তাহলে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও যদি চ্যানেলে নতুন হও। চলো তাহলে আজকে এইটুকুনি থাকলো ভিডিও, নেক্সট দিন একটা নতুন ভিডিও নিয়ে আসবো। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো। রোজির শরীরটা ভালো নেই তো এখন কি শুয়ে পড়বে। রোজে টাটা টাটা দিয়ে দাও। চলো এতটাই থাকলো, একদিন তাহলে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। টাটা।